সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুননবী উদযাপন করা হয়েছে। সার্বিক আয়োজন করেছে মরিচা বাগান বাড়ি ও সিলেট হাউস ইউকে। আহমদ হোসেন আইমানের ক্যামেরায় জকিগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মুকিত। সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুননবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মরিচা বাগান বাড়ি ও সিলেট হাউস ইউকের উদ্যোগে মুবারক র্যালি ও মাহফিলে মিলাদুননবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে র্যালি শুরু হয়ে এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মরিচা বাগান বাড়িতে এসে শেষ হয়। বাদ জোহর থেকে শুরু হয় মাহফিলে মিলাদুননবী। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। হাজি ইসমাইল আলীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি, মাওলানা আব্দুল কাদের জিহাদি সহ ইসলামী চিন্তাবিদরা। এ সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এতে অংশ নেন স্থানীয় সহস্রাধিক মানুষ। জকিগঞ্জ থেকে আব্দুল মুকিত, আয়ন নিউজ।